তীব্র গরমের হাঁসফাঁস কাটিয়ে অবশেষে এক পশলা বৃষ্টিতে মিলল স্বস্তি। মঙ্গলবার দুপুরে এক পশলা বৃষ্টিতে রাজধানীবাসী কিছু সময়ের জন্য হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেশ কয়েকদিন ধরে লাগাতার অত্যধিক গরমে জেরবার রাজ্যবাসী, গরমে প্রতিনিয়ত নাজেহাল পরিস্থিতির শিকার হচ্ছিল তারা। প্রসঙ্গত, চলতি বছর জ্যৈষ্ঠ মাস চললেও বৃষ্টির দেখা নেই, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। এবছর সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রিতে গিয়ে ঠেকেছে, যা রাজ্যবাসীর জন্য একেবারে অসহ্য হয়ে উঠেছিল। অত্যধিক তাপ প্রবাহের জেরে অতিষ্ঠ হয়ে পড়ে জনজীবন। তাই মঙ্গলবার দুপুরে স্বল্প সময়ের জন্য হলেও এক পশলা বৃষ্টিতে স্বস্তি পেল রাজধানীবাসী।